আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে কিভাবে আপনারা কিউআর কোডের মাধ্যমে আপনারা ফটো এডিট করে নিতে পারেন। সো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই পাগল হয়েছেন নাকি, যে কিউআর কোড দিয়ে আবার কিভাবে ফটো এডিট করে। সো আজকে আমরা প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কিউআর কোড দিয়ে আসলে কিভাবে ফটো এডিট করতে হয়, একদম ডিএসএলআর মতন। ডিএসএলআর দিয়ে ভিডিওগুলো শ্যুট করেন সেভাবেই দেখা যাবে আপনাদের। কিউআর কোড দিয়ে যখন আপনারা ফটোটা এডিট করবেন, তখন ক্লিকে ক্লিকে কিন্তু আপনারা এখান থেকে ফটোটা এডিট করতে পারবেন। মানে আপনার ডিএসএলআর ক্যামেরার মতন আপনার ব্লার হবে, আপনার ছবিটা আরও আকর্ষণীয় দেখাবে কিউআর কোড দিয়ে। তাহলে চলুন বেশি কথা আমার মোবাইল স্ক্রিন দেখে দিতে আসলে কিউআর কোড দিয়ে আসলে কীভাবে ফটো এডিট করতে হয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলকে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেশি কথা আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যায়, চলে স্মার্টফোনে স্ক্রিনে। সো বন্ধুরা, এখন আপনি দেখিয়ে দেবো কিভাবে আপনার কিউআর কোডের মাধ্যমে আপনার ফটো এডিট করে নিতে পারেন একদম প্রপারলি প্রফেশনালভাবে। আপনার কোনো ডিএসএলআর ক্যামেরা লাগবে না, আপনি কিন্তু ডিএসএলআর ক্যামেরার সাথে কিন্তু আমার মতন এরকম করে কিন্তু ফটো এডিট করে নিতে পারেন কিউআর কোডের মাধ্যমে। আপনার অনেকে অবাক হবেন যে ভাই কিউআর কোড দিয়ে কীভাবে ফটো এডিট করতে হয়। সো আজকে আমি সেটাই দেখে দেবো, একটি অবিশ্বাস্য অসাধারণ একটি জিনিস দেখতে পারবেন আজকের এই ভিডিওতে কিউআর কোডের মাধ্যমে কীভাবে ফটো এডিট করতে হয় সেটা আজকে ভিডিও দেখাই দেবো। দেখুন একদম প্রফেশনাল দেখার মতো কিন্তু ছবি, দেখুন আপনারা দেখার মতো ছবি এডিট করছে আমি আপনাদের। আপনি একটা নর্মাল ফটোকে কিন্তু এরকম একটি লুক দিতে পারেন আপনার একটা ফটোতে, যে কেউ দেখে কিন্তু বলবে যে তুই এই ফটোটা কীভাবে এডিট করছিস, কী দিয়ে তুলেছিস, সেটা কিন্তু বলতে বাধ্য হবে আপনার বন্ধুবান্ধব যারা আছে। ওকে, সো এখন দেখাবো যে কিউআর কিউআর কোডের মাধ্যমে আমার মতন এরকম ফটো এডিট করতে পারে। সেজন্য আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোরে যাবেন, তারপর এখান থেকে সার্চ করতে হবে উপরের দিকে পোলার, পোলার লিখে সার্চ করবেন, কাঙ্ক্ষিত তো সেই প্ল্যানটা শো করবে এখানে, এটাকে লোকরা দেখে নেন। দেখার পর ওপেনে ক্লিক করবেন, ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার সামনে এরকম একটি অ্যান্ড্রয়েড শো করবে, ওতে ফার্স্টে আপনার সামনে এখানে এগুলো অ্যালাউ হতে পারে, এগুলো অ্যালাউ পারমিশন করে দেবেন। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে কিভাবে ফটো এডিট করবেন, ফটো এডিট করার জন্য এখান থেকে এডিট পাবেন, সেই এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, এখান থেকে ওপেন ফটোস পাবেন, সেখানে ক্লিক করবেন। যখন আপনি ওপেন ফটোসে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে একটি জিমেল পাবে, অবশ্যই সেই জিমেলটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। যে কোনো একটি জিমেল হলে হবে আপনাদের, যে কোনো একটি জিমেল হলেই হবে, কেমন? সো দেখুন আপনি জিমেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এরকম আসবে, আপনি গ্যালারিটা শো করবে এখানে, আপনি যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। ওকে, এখান থেকে আপনি সেই ফটোটা নিয়ে নেবেন। আমি এখান থেকে মনে করেন আমি আপনাদের এই ফটোটা দিয়ে আপনাকে দেখিয়ে দেবো, কেমন? আমি এখান থেকে এই ফটোটা নিলাম, এই ফটো নেওয়ার পর আমার সামনে কিন্তু এই ফটোটা কিন্তু চলে আসলো। সো আপনি যে কোনো একটি ফটো দিয়ে কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। সো আমি আপনাকে দেখানোর সময় আমি এখান থেকে যে আগের যে ফটো ছিল আমি সেটা দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিই, কেমন? সো এখন আপনাদের আসে যে কিউআর কিউআর কোড দিয়ে আপনারা এই যে ফটোটা এডিট করবেন, ওপরে যে কিউআর কোড নামের অপশন পাবেন সেখানে ক্লিক করবেন, তারপরে ইনপুট কিউআর কোড এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, আপনার চাইলে এখান থেকে গ্যালারি পাবেন, গ্যালারিতে ক্লিক করতে পারেন। সো আমি গ্যালারিতে ক্লিক করতেছি না, আমি আপনাদের এখানে আমার শো করতেছে, স্ক্রল করে নিচে দিকে আসবো আমি। আপনি আপনার এখান থেকে দেখতে পারবেন, দেখুন আমার এখান থেকে তো কিছু পেসেজ দেখতে পারবেন, কিউআর কোডে কিছু পেসেজ দেখতে পারবেন। আমি কিন্তু এগুলো আগে থেকে ডাউনলোড করে গেছি, আপনি কিন্তু এগুলো অবশ্যই ডাউনলোড করতে হবে। তো কোথায় যে ডাউনলোড করবেন আমি আপনার ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে, সো এখান থেকে আমি মনে করেন এটা সিলেক্ট করলাম, ওকে, ওতে ফার্স্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমার এখানে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো, আপনারা দেখতে পাবেন আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে, আমার যে ভিডিওর আমার যে ফটোটা ছিল সেই ফটোটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম প্রফেশনাল দেখা যাচ্ছে। ওকে, এখন যে কাজটি করতে হবে সেভ অ্যান্ড ইউজ ফিল্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নিচের দিকে দুইটা ফিল্টার চলে এসেছে, দেখুন এখান থেকে ব্ল্যাক টন আমি এখান থেকে ক্লিক করি, দেখুন চেঞ্জ হয়ে গেলো, ম্যাজিক দেখতে পারবেন চেঞ্জ হয়ে গেলো, আপনার তাহলে চেঞ্জ করতে হবে। সো এখান থেকে মূলত আপনার তিনটি প্রিসেট বা তিনটি ফিল্টার কিন্তু ইউজ করতে পারবেন, আমার এখানে দুটো দেখতে পাচ্ছেন। আবার যদি আর্টটা মানে চেঞ্জ করে আর্টটা আনতে চান তাহলে কিন্তু এখানে আর্টটা শো করবে, তারপরে কিন্তু আপনি আর পারবেন না, তখন কিন্তু আপনার টাকা দিয়ে কিনে কিন্তু আপনার ফিল্টারগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, একবার পাবেন, সেটা হলো আপনি এখান থেকে যে কাজটি করতে পারবেন ওটা ভিডিও শেষে দেখা দিতেছি, এটা আপনার এই যে টিক মার্ক পাবেন গ্যালারিতে নেওয়ার জন্য, এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, তারপরে ডাউনলোড পাবেন সেই ডাউনলোডে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ নিউ ফটো সেখানে ক্লিক করবেন, একটা অ্যাড শো করবে, একটা আবার আপনাদের অবশ্যই দেখতে হবে। ওকে, সো আমরা এখানে একটা অ্যাড শো করবে, দেখবেন দেখুন আমার এখানে এখানে একটা অ্যাড শো করতে 30 সেকেন্ডের, অবশ্যই সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে, তারপরে কিন্তু সেভ হয়ে গ্যালারিতে যাবে, তার আগে কিন্তু কখনোই গ্যালারিতে যাবে না। ওকে, দেখুন একটা দেখে কমপ্লিট হলে কোশ্চেন দেখে কেটে দেবেন, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে কিন্তু গ্যালারি চলে যাবে, ইয়াজে ক্লিক করবেন, লেটারে ক্লিক করবেন, সেভ হয়ে কিন্তু গ্যালারি চলে গেছে। আমি আপনাকে গ্যালারিতে গিয়ে দেখাই, গ্যালারিতে আসলাম, এখান থেকে যখন আমি এখানে আসলাম দেখুন আমার এখানে কিন্তু একটা দুইটি, দেখুন আমি কিন্তু এগুলো মানে সেভ করে গ্যালারিতে নিয়ে আসি, দেখুন আপনাকে তো যে কোনো নর্মাল ভিডিও মানে ফটো কিন্তু আপনারা এরকম একটি কালারফুল একটি
ফটো এডিট করে নিতে পারেন শুধু কিউআর কোডের মাধ্যমে। সো এখন আসে যে আপনি এখান থেকে একাধিক ফিল্টার কিভাবে ইউজ করবেন, সেজন্য একটু ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন, ব্যাক দিয়ে বেরিয়ে হোমে আসবেন, আপনি হোমে চলে আসবেন। হোমে আসার পর এখান থেকে এখান থেকে প্রোফাইল পাবেন, সেই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সেভ, এখান থেকে সেভ পাবেন। এখান থেকে আপনি ক্লিক করেন যদি আপনি তিনটির বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনে করেন যে আপনার এই ফিল্টারটা এখন প্রয়োজন নাই, এখান থেকে রিমুভ পাবেন, রিমুভ ক্লিক করে দেবেন। রিমুভ ক্লিক করে দিলে কিন্তু ব্যাকটি কিন্তু রিমুভ করতে পারেন, তারপর কিন্তু আবার কিন্তু তিনটি ফিল্টার ইউজ করতে পারবেন নতুন নতুন ফিল্টার। সো মূলত আমরা এরকম করেই কিন্তু আপনার এখান থেকে মানে প্রতিবারই কিন্তু ফিল্টার চেঞ্জ করে কিন্তু মানে ব্যবহার করতে পারবেন, ডিলেট করবেন আবার নতুন একটি ফিল্টার ব্যবহার করবেন। সো মূলত আপনার এরকম করে কিন্তু আপনার ফিল্টারগুলো ইউজ করতে পারবেন নতুন নতুন ফিল্টার। সো এখন আসে যে কিভাবে আপনার কিউআর কোডের যে প্রেসেটগুলো দেখলেন সেগুলো কোথায় ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার আপনার যে কাজটি করতে হবে আপনার সরাসরি কিন্তু গুগল ক্রোমাজারে গিয়ে কিন্তু আপনাদের সার্চ করতে হবে, যেটা আমি আপনাদের স্ক্রিনে সেটা লিখে দেখে দিতেছি। এখানে লিখবেন কিউআর কোড প্রেসেট ডাউনলোড ইমেজ, এটা লিখে আপনার গুগল ক্রোমাজারে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনার অ্যাভেলেবেল কিউআর কোডের কিছু প্রেসেট পেয়ে যাবেন, সেই প্রেসেটগুলো আপনার কী করবেন আপনার পছন্দের প্রেসেটগুলো ডাউনলোড করে নেবেন, যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নিয়ে আসবেন। ডাউনলোড করে আনার পরে কিন্তু সেটা আপনার গ্যালারিতে শো করবেন, যখন আপনি সেখান থেকে এডিট করে যাবেন তখন তো আপনার সামনে কিন্তু সেগুলো চলে আসবে, তখন সেই প্রেসেটটা দিয়ে কিন্তু আপনাদের আপনি একটু প্রপারলি প্রফেশনালভাবে কিন্তু ফোটোটা এডিট করে নিতে পারেন। সো আশা করি আপনারা বোঝাতে পেরেছি। সো আবারও বলতেছি আমি কিন্তু সেটা আমার স্ক্রিনে এখনও দিয়ে রেখেছি, সেটা আপনারা দেখে এটা একটা গুগল ক্রোমে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর তারপরে যদি না পান অবশ্যই আমরা কমেন্টসে জানাবেন যে পাইনি যে কীভাবে পাবো, আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা এই ছিল মূলত আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কিউআর কোডের মাধ্যমে আপনারা ফোটো এডিট করতে পারেন। সো একটি কথা না বললে নয়, এখানে কিন্তু আপনারা তিনটি প্রেসেট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, বা তিনটি ফিল্টার যেখানে দেখলে পারলেন তিনটির বেশি কিন্তু আপনারা এখান থেকে প্রেসেট ব্যবহার করতে পারবেন না। যদি প্রেসেট ব্যবহার করছেন তাহলে কিন্তু এখান থেকে আমি দেখিয়ে দিয়েছি যেভাবে এখান থেকে ডিলেট করে আবার নতুন প্রেসেটগুলো আপনি এখানে যুক্ত করবেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে নতুন নতুন এফেক্ট দিয়ে কিন্তু আপনি এখান থেকে মানে কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কোয়ালিটিপূর্ণ ফটো এডিট করে নিতে পারবেন, ডিএসএলআর মতো যেভাবে ফটো এডিট করে সেভাবে। ওকে তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এ পর্যন্তই, যদি আপনার কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সাথে এরকম নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।